দীর্ঘ সময় ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের রিজার্ভার। আর মূলত সে কারণেই বামনহাট বাজারে এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশাসনিক স্তরে বারংবার অভিযোগ জানানো হয়েছে বিষয়টি নিয়ে, তবে এখনও পর্যন্ত কোনো প্রকার হেলদোল দেখা যায়নি প্রশাসনিক স্তরের কর্তাদের। বর্তমান সময়ে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন বামনহাট বাজার কমিটির বাসিন্দারা। তারা পঞ্চায়েতের কাছে কাতর আর্জি জানাচ্ছেন এই সংস্কার করার জন্য। তাও তো 3 বছর হবে। এ বিষয়ে প্রশাসনিক কর্তাদের জানিয়েছিলেন? মাঝখানে একবার সমস্যা করছিল, আর পরে আর সমস্যা হয় নাই। সমস্যা না হতে মাল চুরি হয়ে যায়, এই যে ট্যাপগুলো চুরি হয়ে যায়, এর জন্য হয়তো করে না মনে হয়। জলের খুব সমস্যা আমাদের বাজারে, কোনো কলই নেই তো, এটি একমাত্র সমস্যা। ওদিকে আছে কিন্তু আমাদের এই সাইডের জন্য এটাই একমাত্র। তবে দীর্ঘ সময় ধরে এই রিজার্ভার বিকল অবস্থায় পড়ে থাকার কারণে এলাকায় জল ব্যবহার করতে নিত্য সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। আগেও একবার সংস্কার করা হয়েছিল এই রিজার্ভারকে, তবে রাতের অন্ধকারে কিছু মানুষ সেই রিজার্ভারের কল এবং যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। তাই বর্তমানে সম্পূর্ণ বিকল অবস্থায় পড়ে রয়েছে রিজার্ভার। তবে সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রিজার্ভার সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক পঞ্চায়েত, এমনটাই দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষেরা। তাহলে বাজার এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষদের অনেকটাই উপকৃত হতে পারবেন মানুষেরা। এই সমস্যা তো হচ্ছে প্রায় 3 বছর বিগত হয়ে গেল, আর আমরা চাইছি যে এটা সংস্কার হোক। সংস্কার হলে আমাদের বামনহাট বাজার কমিটির খুব উপকার হয় এবং সুবিধা হয় অনেক। বলা হয়েছিল কিন্তু সংস্কার হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে এটা যত দ্রুতগামী সংস্কার হয় আমাদের তাতে খুব উপকার হয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।